বাবি তো আমাকে সহ্যই করতে পারে না। বাবির অ্যাটিটিউড দেখলে মনে হয় যেন আমি বাবির কুড়িয়ে পাওয়া মেয়ে। বসো তিতি, তিতি বসো, খেয়ে নাও। তিতি তুমি আবার উল্টো রাগ দেখে না খেয়ে বাড়ি থেকে কিন্তু বেরোবে না, না খেয়ে বাড়ি থেকে এক পাও তুমি বাড়ি রাখতে পারবে না, তুমি বলে রাখলাম, বুঝতে পেরেছো কথা? বসো, তুমি বসো, খাও। আমার কথা শোনো তিতি, কথা শোনো আমার। আমি বাবির কাছে জানতে চাই আমি কি এমন অন্যায় করেছি যার জন্য বাবি আমার সঙ্গে ঠিক এই ব্যবহারটা করে। এখন তো মনে হচ্ছে আমি বাবু বাবির চক্ষু শুন। কেন বলো তো মা, কেন করছে বাবি আমার সঙ্গে এরকম? এখন তো আমার মনে হচ্ছে আমি যদি এখান থেকে একবার চলে যাই আর কোনোদিন আমি শ্রীপুরে আসবো না, কারণ বাবি আমাকে একটু। এসো না, এসো না, তুমি ও বাড়িতেই থাকো, তুমি সুখে থাকলে আমরা শান্তিতে থাকবো দুজনে মিলে। কিন্তু একটা কথা দিতে, ওদের বাড়িটা তো যৌথ পরিবার, ওরা ভীষণ মিলেমিশে থাকেন এবং যতদূর আমি লক্ষ্য করেছি ওদের, ততদূর নিজেদের ভেতর কোনো রকম চাপা টেনশন নেই। কিন্তু তুমি তোমার ভালো ছাড়া, তোমার সুখ ছাড়া আর কিচ্ছু বোঝো না। এবার তুমি ওদের বাড়িতে গিয়ে নতুন করে কোনো রকম টেনশন তৈরি করো না, আমি যেন তোমার সম্পর্কে কোনো রকম কমপ্লেন না শুনি একদম। তুমি ওদের বাড়িতে গিয়ে ওদের বাড়ির ছবিটা বদলে দিও না মা, দয়া করে। আর তুমি তো শ্রীপুর থেকে চলে যেতে চাও, হ্যাঁ জানি তো, আমি জানি তো তুমি তুমি চলে যেতে চাও, এরপরে তোমার শ্বশুর বাড়িটাই তোমার একমাত্র বাড়ি হবে, আমার বাবা মা এরা কেউ থাকবে না, আমি জানি এগুলো খুব ভালো করে জানি। কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে যে তুমি তো তোমার নিজের ভালোটা ছাড়া অন্য কারোর ভালো দেখতে পারো না, এবার তোমাকে হাতে পেয়ে ওরা তো স্বর্গ সুখ হাতে পাবেন না, সেটুকু বুঝতে পারছি। আচ্ছা তুমি কি চাইছো, কি চাইছো তুমি আমায় বলতে পারো? ও কিছু বলেই কেন তুমি তেলে বেগুনের মতো জ্বলে উঠছো? এই দৃশ্যটা তোমার তোমার ভালো লাগতে পারে, কিন্তু যারা দেখছেন তাদের তাদের খারাপ লাগে, আমাদের খারাপ লাগে এটা। তুমি রেওয়াজ করো, তুমি রেওয়াজ করো। মেঘলা তোমারই বা কি দরকার ছিল হ্যাঁ ড্রয়িং রুমে বসে রেওয়াজ করার? তুমি তো নিজের ঘরে বসে রেওয়াজ করতে পারতে। সকালবেলা মুখ বন্ধ করে তোমরা কাজ করতে পারি না, কাজের সময় তোমরা কথা বলবোই, তাই নাকি? মা চুপ করবে কেন? তুমি ওকে এসব কথা বলছো? তুমি জানো না ও যা করে সমস্ত কিছু ঠিক, শুধু আমি যেই কাজগুলো করি সেগুলো শুধু ভুল। তুমি যে সকালবেলা দরজা বন্ধ করে বিউটি কন্টেস্টের নাম দেবার মতো করে সাজতে বসলে, কতক্ষণ ধরে তোমার এই সাজ চলেছিল তুমি সেটা খেয়াল করেছিলে? আর তুমি এই ঘরের মধ্যে আর একটা লোক থাকে সেটাও বোধহয় তুমি কখনো খেয়াল করে দেখো না, এবং সেই লোকটার যে একটা অসুবিধা হতে পারে সেটাও তুমি কখনো খেয়াল করো না, তাই না? আমি তাহলে কি করব ভাবি, আমি চেঞ্জ করব কোথায়? এক ঘন্টা ধরে তুমি জামা কাপড় চেঞ্জ করছিলে ভাবি। দিদিভাই এখন বেরোচ্ছে, এরপরে ও ছুটে ছুটে ট্রেন ধরবে, এখন এসব কথা কি? থাক, কাউকে আমার জন্য ভাবতে হবে না, আমার জন্য কার কতটুকু দরদ সেটা আমি ভীষণ ভালো করে জানি। আমি তো এখানে চোরের দায় রয়েছি তাই না? কি না, আমার একটা ভালো বাড়িতে বিয়ে ঠিক হয়েছে, কি না সেই বাড়ির লোকগুলো আমাকে পছন্দ করে, কি না অনুরাগ আবার আমাকে বিয়ে করতে চায়, এর মধ্যে যে কোনটা আমার দোষ সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি কি অনুরাগকে বলেছিলাম যে আমাকে বিয়ে না করলে আমি মরে যাব? আমাকে তুমি বিয়ে করো, আমি 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 কি ওর পা গিয়ে ধরেছিলাম? অনুরাগ যদি মেঘলাকে ক্যান্সেল করে আমাকে বিয়ে করতে চায় সেটা কি আমার দোষ? একটি চড় মেরে না আমি তোমার দাঁত ফেলে দেব। অসভ্য মেয়ে কোথাকার, তোমাকে একটা লোক দ্বিতীয়বার কনসিডার করেছে এই কথাগুলো বলার আগে দুবার ভেবে বলতে পারো না, সেটাকে আবার গর্ব করে বলছো, লজ্জা শরম বলে কিছু নেই নাকি? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মেয়েটা তো রাস্তায় বেরোবে, ট্রেন ধরবে, এই রাস্তায় যখন বেরোবে তখন
তখন কি কথাগুলো তোমার না বললেই নয়? আরে তো প্রথমবার তুমি ওকে কথাগুলো বলছো না, এই কথাগুলো তো অনেকবারের আগে বলেছো। এই কথাগুলো বলে লাভটা কি? ও চার তো কিছু পাল্টাবে না, যা হবার সেটাই তো হচ্ছে। তিতি 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 কেঁদো না মা, কেঁদো না মা, আমার কেঁদো না। বাইরে বেরোবার সময় কান্নাকাটি করতে কি বলছি তোমায়? কেঁদো না প্লিজ। শোনো, ওখানে পৌঁছে পৌঁছানোর সংবাদ আমাকে একটা দেবে, কেমন? একটা ফোন করে দেবে আমায়, হ্যাঁ, পৌঁছে গিয়ে। মেঘলা, মেঘলা সবসময় দিদির এগেনস্টে কোনো যুক্তি খাড়া করতে হয় না, কেমন? আমি ধরে নিলাম দিদি জামা কাপড় ছাড়ছিল। আচ্ছা, আমি এটাও ধরে নিলাম যে দিদি সাজগোজি করছিল। তুমি রেওয়াজ করার সময় আমাদের ঘর বা বাবির স্টাডি রুমে কেন গেলে না? কেন সেখানে বসে রেওয়াজ করলে না? এখানে এখানে বসে তুমি কেন রেওয়াজ করছো আমাকে সেটা একবার বলবে তুমি? মেঘলা, ওগুলো তো খালি পড়েছিল, তাই নয় কি? আমি তো দিদি ভাইয়ের নামে কোনো কমপ্লেন করিনি মা। দিদি ভাইয়ের নামে আমার কোনো কমপ্লেন নেই। বাবি বলল আলাপ শুনবে, একটা রাগ ধরতে বলল, তাই আমি। মেঘলা, তিতি তিতি, তাহলে তুমি কালকে ফিরবে তাই তো? না না মানে তুমি আজকে কখন ফিরবে? কি করে ফিরবে তুমি আজকে দিদি? আজ আমি অনুরাগকে নিয়ে অনুরাগের গাড়িতে ওর পাশে বসে এসে মেঘলাকে আরো জ্বালিয়ে দেব। আগুন যখন ও জ্বালিয়েছে তখন এই আগুন আমি নেভাবো না তো, বরং আরো দাউ দাউ করে কি করে আগুন জ্বালাতে হয় তা দেখিয়ে দেব। দিদি তাহলে কি করে আজকে ফিরবে বলে না তো? ফিরতে তো হবেই, নাহলে কালকে এখানকার ইউনিভার্সিটি থেকে যদি আমি পেপারসগুলো কালেক্ট না করি তাহলে ওখানে তো অ্যাডমিশন দেরি হয়ে যাবে। তাই আজকে যেভাবেই হোক আমাকে ফিরতেই হবে মা। কিন্তু কেনাকাটাই বা কখন করবে, কখনই বা ফিরবে, রাত হয়ে যাবে তো মা। না না, আমি যদি 6:10 ট্রেনটা ধরি তাহলে তো 9:30 মধ্যে বাড়ি পৌঁছেই যাব। তাহলে তাহলে কেনাকাটা আর কি হবে? হবে মা, যতটুকু হবে ততটুকুই করতে হবে, নাহলে ওরা কেউ বাড়ি পৌঁছে দিয়ে যাবে। আমি আসছি মা। আর হ্যাঁ, আসার সময় আমি মেঘলার ড্রেসটা কিনে আনব। না, মেঘলার জামা কাপড় কেনার জন্য শ্রীপুরি যথেষ্ট, আমরাই যথেষ্ট। তোমাকে তোমার বোনের জন্য কলকাতা থেকে কিনে আনতে হবে না, শ্রীপুর থেকেই ওর জামা কাপড় কেনা হবে। এতদিন তো শ্রীপুরের জামা কাপড় কিনেই তো ও পরে এসেছে এবং তাতে লোকে চিনেছে, এখনো তাই করবে। তুমি তোমার নিজের ব্যবস্থা করো।